মোটামুটি ভাবে বাঙালিদের রোজকার রুটিনে মাছের ঝোল ভাত তো থাকেই। আমার আজকের থালি খুবই সাধারণ, তবে তৃপ্তিকর অবশ্যই। খুব চটজলদি বানাতে গেলে আমি যেমন খাবার বানাই, আজ তাই শেয়ার করছি আপনাদের সঙ্গে। এখানে নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ, যেটা আমি প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিট। মাছটা বেশি দিন যদি ফ্রিজে রাখেন তাহলে আগে কাঁচা মাছে পাতিলেবুর রস লাগিয়ে নিয়ে মাছটা ধুয়ে নেবেন 10 মিনিট পর, তারপর নুন হলুদ মাখিয়ে নেবেন। তাহলে অনেক সময় যে আষ্টে গন্ধটা লাগে সেটাও লাগবে না। এবার দেখো নিয়ে নিয়েছি আমি 1 টেবিল চামচ পোস্ত, 1.5 টেবিল চামচ সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর নারকোল কোড়া 2 টেবিল চামচ। এই সব কিছু অল্প নুন দিয়ে আমি মিক্সিতে একদম মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাছটা ভেজে নেব, তার জন্য আমি কড়াইতে 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এক এক করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। মাছটার 1 পিঠ ভাজা হয়ে গেলে উল্টো দিকটাও আমি ভেজে নেব একইভাবে। যেহেতু মাছটা যথেষ্ট ফ্রেশ তাই আমি খুব বেশি কড়া করে ভাজছি না। মাছের 2 দিকটাই ভাজা হয়ে গেলে আমি আলাদা একটা পাত্রে মাছগুলো তুলে রেখে দিচ্ছি। এবারে একই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে। ফোড়নেও কিন্তু আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন, তবে আমি যেহেতু মশলাতেই কাঁচা লঙ্কা দিয়েছি আর সেটা খুব ঝাল তাই আলাদা করে দিলাম না। এবার আগে থেকে বেটে রাখা মশলাটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। মশলাটা 1 থেকে 1.5 মিনিট তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে নেব, তবে খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে কিন্তু সর্ষেটা তিতো হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য রঙের জন্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। 2-3 চামচ জল দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিচ্ছে, যতক্ষণ না পর্যন্ত হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। এই রান্নায় সাধারণত খুব বেশি ঝোল থাকে না তাই আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার যখন ঝোলটা ফুটে উঠেছে তখন দিয়ে দেব এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন আর সামান্য 2 দানা চিনি। সর্ষে বাটার সময় সামান্য নুন দেওয়ার ফলে এই সময় নুনটা কিন্তু একটু বুঝিয়ে দিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে একটু উল্টে নিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট এই মাছটাকে ফুটিয়ে নেব, তার থেকে বেশি কিন্তু রান্না করার দরকার নেই। নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনে পাতা কুচি, এটা একেবারেই অপশনাল, আর দিয়ে দেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ সর্ষের তেল। এই রান্না নামানোর আগে কাঁচা সর্ষের তেল দিলে এর গন্ধটা খুব সুন্দর আসে। মাত্র 1 মিনিটে তৈরি হয়ে গেল মাছের এই অসাধারণ একটা রেসিপি। এটা গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তবে ভাত সার্ভ করার আগে চলে যাব আমি ডালটা তৈরি করতে, তাই চলুন দেখে নিই আমার ডালের রেসিপিটি। আজ আমি মুসুরের ডাল বানাবো, তাই 1/2 কাপ মুসুরের ডাল আগে থেকেই আমি সেদ্ধ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আমি এখানে 2 গ্লাস দিয়েছি, তবে আপনারা ঘন বা পাতলা যেরকম ডাল পছন্দ করেন সেই অনুযায়ী জল দিতে পারেন। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়ো 1/4 চামচের 1/4 চামচ মতো নিয়েছি। ডালটা অপেক্ষা করব ফোটার, আর ডালটা যখন ফুটবে তখন আমি অন্যদিকে ফোড়নটা রেডি করে নেব। ফোড়ন দেওয়ার জন্য আমি একটা কড়াইতে প্রথমেই 1 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিচ্ছি।
তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নের জন্য প্রথমে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এছাড়া দিয়ে দেব হাফ চা চামচ রাঁধুনি। আমি এই পাতলা ডালে রাঁধুনিটা ফোড়ন পছন্দ করি, আপনারা কিন্তু পাঁচ ফোড়ন দিয়েও করতে পারেন, সেটাও খুব ভালো লাগে। এবার দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে রাখা 3 কোয়া রসুন, যদিও এটা একেবারেই অপশনাল, আপনারা শুধু পেঁয়াজ দিয়েও করতে পারেন। এবার একটা বড় সাইজের পেঁয়াজ আমি পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এই পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। তবে খেয়াল রাখবেন পেঁয়াজ যেন পুড়ে না যায়, তাহলে ডালের কিন্তু টেস্ট হবে না। পেঁয়াজটা যখন এভাবে লাল লাল হয়ে যাবে তখনই আমি ফুটন্ত ডালটা এর মধ্যে ঢেলে দেব। ডালটা দেওয়ার পরে কিন্তু আমি 1 থেকে 1.5 মিনিট ফোটাবো, বা যতক্ষণ না প্রথমবার উথলে উঠছে ততক্ষণ পর্যন্তই ফোটাবো। আগে থেকে যেহেতু হলুদ দিয়ে ফুটিয়ে নিয়েছি আমরা ডাল, তাই এই সময় ফোটানোর দরকার হবে না। এর ফলে কিন্তু ডালের স্বাদ অনেক ভালো হয়, একবার এভাবে বানিয়ে দেখবেন। স্বাদ অনুযায়ী সামান্য চিনি দিলাম 2 দানা মতো। ডালটা সিদ্ধ করার সময় যেহেতু আমি নুন দিয়েছিলাম তাই এখন আর আমি নুন দিলাম না। এবার দিয়ে দেবো সামান্য ধনে পাতা কুচি, এটা একেবারে অপশনাল, বাড়িতে থাকলে দিতে পারেন, নইলে এমনিতেও এই ডালটা খুব ভালো লাগে খেতে। প্রায় 1.5 মিনিট হয়ে গেছে, এরপর কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেব। বেশিক্ষণ ডাল ফোটালে ফোড়নের যে সুন্দর গন্ধ সেটাও চলে যাবে এবং ডালের যে ফোড়ন দিয়েছি আমরা সেটাও তলিয়ে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে না। ব্যাস, আমার থালির সিম্পল মেনু আজকে কিন্তু রেডি। কেমন লাগলো আমার আজকের রেসিপি সেটা জানাতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, নমস্কার।